বিনোদন জগতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন অভিনয় জীবনের ডিস্কো ড্যান্সার থেকে শুরু করে আজ পর্যন্ত একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা। আজ পর্যন্ত তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এক ফোঁটা। বরাবরের শিরোনামে থাকেন মিঠুন চক্রবর্তী। নিজের অভিনয় গুণেই সাফল্যের চরম সীমায় পৌঁছেছেন তিনি। আজ বিশ্বজোড়া খ্যাতি তার, ভক্ত সংখ্যা অগণিত। তাই তাকে নিয়ে বরাবরই আকাশ ছোঁয়া কৌতূহল থাকে সাধারণ মানুষের মধ্যে। नाम का कुत्ता पालो साले, भगने को आता नहीं और काटने को आ गया। ব্যক্তিগত জীবনে অনেক অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছিল মিঠুনের। বর্তমানে যোগিতা বালির সঙ্গে দীর্ঘদিনের সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। তবে যোগিতা বালি মিঠুনের প্রথম স্ত্রী নন। তার আগে মিঠুন বিয়ে হয়েছিল হেলেনা লিউকের সাথে। 70-এর দশকে ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ ছিলেন তিনি। 1980 সালে তিনি জুদাই সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে এই ছবিতে তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই সিনেমার পর অনেক ছবিতে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন হেলেনা। সেই সময় তিনি খুব বেশি সাফল্য পাননি। উল্লেখ্য, ওই সময় মিঠুনের সঙ্গে তার বান্ধবীর সারিকার ব্রেকআপ হয়েছিল। খুব ভেঙে পড়েছিলেন মিঠুন। তখনই মিঠুনের জীবনে হেলেনা আসেন এবং একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা। জানা যায় এরপর 1980 সালে হেলেনাকে গোপনে বিয়ে করেছিলেন মিঠুন। বিয়ের 4 মাসের বেশি না টিকলেও মিঠুন নিজে একবার এই বিয়ের কথা স্বীকার করেছিলেন। বিচ্ছেদের পর মিঠুন তার দ্বিতীয় স্ত্রী যোগিতা বালি আর সন্তানদের নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন। অন্যদিকে হেলেনা এখন নিউ ইয়র্কে জীবনযাপন করছেন এবং সেখানে তিনি ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করছেন। পরবর্তীকালে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে হেলেনাকে তীব্র আক্রমণ করেছিলেন যোগিতা। তাকে নাকি শুনতে হতো মিঠুন তাকে বিয়ে করেছিলেন কারণ তিনি দেখতে হেলেনার মতো। এই জল্পনা উড়িয়ে যোগিতার পাল্টা বক্তব্য ছিল, হেলেনা অতীতে মিঠুনের ঘনিষ্ঠ হয়েছিলেন কারণ মিঠুনের সঙ্গে তার প্রাক্তন স্বামী জাভেদ খানের চেহারার সাদৃশ্য আছে। যোগিতা বলেছিলেন তিনি বিয়ের পর সংসারই করতে চান। তার সিদ্ধান্তে সম্মতি ছিল মিঠুনেরও। দুজনে বিয়ে করেন 1980 সালে। যোগিতার অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না, কিন্তু বিরোধ দেখা দিল অন্যত্র। 80-এর দশকে বক্স অফিসে ঝড় তুলেছিল মিঠুন শ্রীদেবী জুটি। সেই ঝড়ে অন্যদিকে তছনছ হতে বসেছিল যোগিতা বালির সংসার। মিঠুন শ্রীদেবীর গোপন বিয়ে নিয়ে জল্পনা কল্পনা ছিল সেই সময়ের বহু চর্চিত আলোচনা। এরকমও শোনা যায়, দুই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন যোগিতা বালি, কিন্তু তিনি বিয়ে ভাঙতে রাজি ছিলেন না। বিবাহ বিচ্ছেদে রাজি ছিলেন না মিঠুনও। গুঞ্জন সেই কারণেই তাদের সঙ্গে সম্পর্ক থেকে সরে যান শ্রীদেবীও, কারণ তিনি নায়কের জীবনে দ্বিতীয় নারী হয়ে থাকতে রাজি ছিলেন না। মিঠুনের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসার পরে শ্রীদেবী বিয়ে করেন প্রযোজক বনি কাপুরকে। মিঠুন আর যোগিতার ব্যক্তিগত জীবন চলে যায় আরও প্রচার মাধ্যমের আড়ালে। 3 ছেলে এবং 1 দত্তক কন্যাকে নিয়ে এখন তাদের ভরপুর সংসার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।